আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি যেই বিষয় নিয়ে ভিডিওটা করছি সেটা কোনো ব্লগ না, বলতে পারেন ইনফরমেটিভ একটা ভিডিও আপনাদের মাঝে দিচ্ছি। আপনারা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন। যেমন মনে করেন, আপনি মোটো ব্লগ করতে পারেন, আপনি নর্মাল ব্লগ ভিডিও করতে পারেন। তো আপনি চাচ্ছেন এরকম ভিডিও করতে, কিন্তু আপনার বাজেট কম। তো কম বাজেটে কীভাবে আপনি সুন্দর সুন্দর ভিডিওগুলো করবেন, সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকে আমি কথা বলব। তো বন্ধুরা, একটা ভালো ভিডিওর জন্য যেটা চাই সেটা হলো এক নম্বর ক্যামেরা, দুই নম্বর অডিও কোয়ালিটি, এই দুইটা জিনিস আমরা চাই। আর তৃতীয় হলো আপনার এক্সটার্নাল যে গ্যাজেটগুলো থাকে, যেমন আপনার ট্রাইপড, গিম্বল, ড্রোন। তো প্রথমে আসি ক্যামেরার বিষয়ে। ক্যামেরা অনেক কোয়ালিটির আছে। আমার যে ক্যামেরা কোয়ালিটি খুবই দারুণ তেমনও না, কিন্তু আমি জানি যে আমার ক্যামেরা এখন কেমন আছে আর কোন ক্যামেরাগুলো কীরকম, ওটার দাম কেমন, সেগুলো আমি জানি, আপনারাও হয়তো অনেকে জানেন। তারপরও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি যারা জানে না তাদের জন্য। তো সেই সব ভিডিওর ক্ষেত্রে আপনার প্রথমে লাগবে একটা ক্যামেরা। আপনি যদি মোটো ব্লগ করেন তাহলে আপনার অবশ্যই একটা অ্যাকশন ক্যামেরা লাগবে। এখন ম্যাক্সিমাম মোটো ব্লগাররা গোপ্রো ক্যামেরা ইউজ করে। এখন আপনি তো গোপ্রো ক্যামেরা কিনতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনার একটা যে সাপোর্ট দিবে সেই সাপোর্টিং ক্যামেরা হিসাবে আপনি নিতে পারেন ইকেন H9R মডেলের ক্যামেরাটা। তো ক্যামেরাটার পারফরমেন্স যথেষ্ট ভালো, এভারেজ বলা যায়, আবার যে খুব ভালো তাও না। এখন আমার কথা শুনে আপনি কিনলেন, এখন গোপ্রো ক্যামেরাতে আপনি যখন রাইড করবেন আকাশটা অনেক নীল দেখা যায়, তখন আমাকে মনে মনে গালাগালি দিলেন যে ভাইয়ের ভিডিও দেখলাম, ভাই তো বলছে খুব ভালো, কই আকাশ তো নীল আসে না। হ্যাঁ, আকাশ ওরকম নীল আসবে না, এটাই তো তফাৎ। গোপ্রো ক্যামেরার কোয়ালিটি আর এই ক্যামেরার কোয়ালিটি আকাশ পাতাল তফাৎ, এই জন্য দামেও তো অনেক তফাৎ আছে। যেমন আপনার গোপ্রো ক্যামেরা আপনি কিনতে চাইলে সেক্ষেত্রে আপনাকে অনেক মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হবে। সেই তুলনায় ইকেন H9R মডেলের ক্যামেরাটা কিনতে আপনার মাত্র 4,000 টাকা খরচ হবে, আপনি 3,500 টাকাও পেতে পারেন, আবার আপনি বিক্রয় .com-এ 2,000 টাকার ভিতরেও পাইতে পারেন। তো বন্ধুরা, ক্যামেরা বিষয়ে গেল, এখন আসি সাউন্ড কোয়ালিটি। আপনি কোনো চিন্তা না করে আপনি ইকেন ক্যামেরা যদি কিনেন, ইকেন ক্যামেরা আপনি এক্সটার্নাল মাইক্রোফোন অ্যাড করতে হবে, সেটা ক্যামেরার ফাংশনে থাকে না। এটা কিভাবে অ্যাড করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা ডেসক্রিপশনে গেলে পাবেন অথবা আমি আই বাটনে দিয়ে দিচ্ছি। এই ভিডিও দেখলে আপনারা বুঝবেন কিভাবে সাউন্ড কোয়ালিটিটা আপনি আপডেট করবেন, কিভাবে মাইক্রোফোন লাগাবেন। তো ওই এক্সটার্নাল মাইক্রোফোনের ইম্পোর্টের যেই জ্যাকটা, সেটা লাগানোর পরবর্তীতে আপনি 150 টাকা দামে একটা মাইক্রোফোন পাওয়া যায়, যেটা আমি নিজেও ইউজ করি। সেই মাইক্রোফোনটা আপনি কিনে আপনার মোটো ব্লগ শুরু করতে পারেন, সেটা আপনি আপনার হেলমেটের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। তারপরে যে বিষয়টা আসতেছে সেটা হলো আপনার মাউন্ট। এখন মাউন্টগুলো ম্যাক্সিমাম আপনার ইকেন ক্যামেরাতে দিয়ে দেয়। এটা ছাড়া যদি আপনি এক্সট্রা কোনো মাউন্ট চান, যেমন আপনার চেস্ট মাউন্ট, হেড মাউন্ট, হেলমেটের যে মাউন্ট, সেগুলো কিন্তু ক্যামেরার সাথে দিয়ে দেয়। আপনি এক্সট্রা চেস্ট মাউন্ট কিনতে চাইলে সেটা আপনাকে কিনতে হবে। তো বন্ধুরা, আপনারা যখন হেঁটে হেঁটে কথা বলবেন তখন কিভাবে ভিডিও করবেন, তখন আপনার মোবাইলটা আপনি ব্যবহার করবেন, আর সেই মোবাইলের সাথে আপনাকে কিনতে হবে ব্লগিং কিট নামে একটা ফুল একটা সেট আপ আছে ক্যামেরার অ্যাক্সেসরিজের। সেটার সাথে আপনি একটা ট্রাইপড পাবেন অনেকটা গিম্বলের মতো দেখতে, একটা মাইক্রোফোন পাবেন এক্সট্রা, অনেক পাওয়ারফুল একটা মাইক্রোফোন। তো আর কিছু ছোটোখাটো লাইট আছে, আপনি রাতেরবেলা ভিডিও করলে সেইখানে একটা লাইট দিবে। তো ওভারঅল একটা প্যাকেজ পাবেন, ওটার দাম নেবে 2,200 টাকা। তো
তো এই প্রপার এই কয়টা জিনিস দিয়ে আপনি আপনার ব্লগ শুরু করতে পারেন। আর অবশ্যই মোবাইলের কোয়ালিটিটা মোটামুটি মানের হইতে হবে, খুব খারাপও না আর খুব ভালো যদি হয় তাহলে আপনার বোনাস পয়েন্ট। আর এই সেট আপটা আপনি যখন মাইক্রোফোন মোবাইলে লাগাবেন তখন আপনি যেই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করবেন, আপনি প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন ওপেন ক্যামেরা। এই ওপেন ক্যামেরা লিখলে নীল রঙের একটা ক্যামেরার একটা আইকন আসবে, সেই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করবেন। এবং সেটা ডাউনলোড করার পরে আপনি মাইক্রোফোন আপনার হেডফোনের পয়েন্টে লাগাবেন। লাগানোর পর ওই সফটওয়্যারটা ওপেন করে ওই সফটওয়্যার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে গিয়ে অডিও সোর্স নামে একটা অপশন আছে, সেটা ক্লিক করবেন। সেটা ক্লিক করে ডিফল্ট অডিও নামে আরেকটা অপশন আছে, সেটা ক্লিক করবেন। তাহলে দেখবেন আপনার যে মাইক্রোফোনটা, আপনি যে মাইক্রোফোনটা লাগিয়েছেন সেই মাইক্রোফোনের সাউন্ডটা অনেক সুন্দর মতো আসতেছে, যেমন আমার ভিডিওতে আপনারা শুনতে পাচ্ছেন। আমি কিন্তু ছাদে আছি, প্রচুর বাতাস চারপাশে, তারপরেও আপনারা যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন ক্লিয়ারভাবে, এটাই হলো এটা সার্থকতা। তো এই অ্যাপের মাধ্যমে আপনারা সুন্দরভাবে ব্লগ করতে পারবেন। এবং আরও কিছু কিছু ব্লগের জন্য বিভিন্ন অ্যাপ্লিকেশন পাওয়া যায়, ওই অ্যাপগুলো কী হয় আপনার ভিডিওগুলো খুঁজে পাওয়া যায় না, অনেক ঝামেলা হয়, ভিডিওগুলো ঠিকমতো কম্পিউটার নিতে পারবেন না, অনেক প্যারা দেয়। তো সেই দিক থেকে এই ওপেন ক্যামেরা সফটওয়্যারটা অনেক সুন্দর, অনেক ভালো, অনেক গুছানো, আপনার ডিফল্ট ক্যামেরার মতো সব অপশন এখানে আছে। তো এটা আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ছোট্ট করে একটা লাইক দিবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অথবা আপনার আরও কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে সেটা জানাবেন। আমি যদি সেটা জেনে থাকি বা আমার সেই জ্ঞান যদি থাকে, তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে সেই বিষয় নিয়ে কথা বলতে আবার ফিরে আসব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।